হ্যালো বন্ধুরা, আমি রাকেশ আর তোমরা রয়েছো আমার সঙ্গে টিউটোরিয়াল দিগন্তে। আজকে থাম্বনেল দেখে তোমরা তো বুঝতেই পারছো যে আমাদের আলোচনার বিষয়বস্তু কি। তা যারা আমার চ্যানেলটিকে প্রথম দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং লাইক করো। তো বন্ধুরা, আরআরপির যে NTPC এবং রেলের গ্রুপটি, এটা নিয়ে বিভিন্ন রকম আলোচনা চলছে এবং সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে বিভিন্ন রকম কথা উঠছে। যেমন কেউ বলছে যে রেলের গ্রুপটির এই পদগুলো বা যে NTPC-র যে পদগুলো ফিল আপ করা হয়েছিল এগুলো সবগুলো হয়তো বাতিল হয়ে গেছে, আবার কেউ কেউ বলছে যে সিট সংখ্যা 50% কমিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বন্ধুরা, এই এর কোনোটারই কোনো ভিত্তি নেই, অর্থাৎ এর কোনোটারই কোনো অফিসিয়াল ডিক্লারেশন কিন্তু আসেনি। বরঞ্চ মে মাসের 14 তারিখে রেল কর্তৃপক্ষ করিজেন্টাম 4 প্রকাশ করেছে, যেখানে বলেছে যে এই মে মাসে 28 তারিখ থেকে জুন মাসে 29 তারিখের মধ্যে রেল কর্তৃপক্ষ ECA-র মাধ্যমে, অর্থাৎ এক্সাম কন্ডাক্টিং এজেন্সির মাধ্যমে যে ই টেন্ডার দেওয়ার কথা ছিল NTPC-কে, সেটা ফাইনালাইজড করবে। তো বন্ধুরা, যদি এই মে মাস থেকে জুন মাসের মধ্যে NTPC-র এই ECA-র মাধ্যমে ই টেন্ডারটা কমপ্লিট হয়ে যায়, তাহলে আমরা ধরেই নিতে পারছি যে অক্টোবর থেকে নভেম্বরের মাসের মধ্যে NTPC কন্ডাক্ট হয়ে যাবে। আর NTPC যদি এর মধ্যে কন্ডাক্ট হয়ে যায়, অর্থাৎ অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে যদি NTPC নেওয়া হয়ে যায়, তাহলে আগামী বছরের প্রথম দিকে যে রেলের গ্রুপটিও হয়ে যাবে এটা আমরা আশা করতেই পারি। তো বন্ধুরা, যারা যারা রেলের জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই এই প্রস্তুতিটা ভালো করে চালাও। মানে এরকম কোনো ভয় পাওয়ার কোনো দরকার নেই যে পরীক্ষা হবে না। আমরা ঠিকঠাক আশা করে নিয়েছি যে এটা পরীক্ষা কোন সময়গুলোতে হবে, বা আমরা ঠিকঠাক একটা আন্দাজ করে নিতে পারছি যে এই পরীক্ষাগুলো কোন সময় হবে। তা তোমরা ডিমোটিভেট হয়েও না, তোমরা এর জন্য প্রস্তুতি নিতে থাকো। এবং তোমাদের এই প্রস্তুতি নেওয়ার জন্য যদি কোনো রকম হেল্পের দরকার হয়, তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, যেরকম যে এই প্রস্তুতি কীভাবে নিতে হবে, কোন কোন বই এখানে ফলো করতে হবে, এর সিলেবাসটা সম্পূর্ণভাবে অ্যানালাইসিস করা, কোন কোন পার্টগুলোতে বেশি করে জোর দিতে হবে, কোন জায়গাগুলোতে বেশি করে খুঁটে খুঁটে দেখতে হবে। তা এই জিনিসগুলো তোমরা যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে তোমরা জানাতে পারো, আমি তোমাদের জন্য আলাদা করে ভিডিও বানাবো। আর অবশ্যই যারা যারা প্রথম দেখছো আমার চ্যানেলটা, অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো। আমার এই চ্যানেলটিতে তোমরা বিভিন্ন রকমের এক্সামের জন্য প্রস্তুত নেওয়া হবে এবং প্রস্তুতি করানো হবে, যেখানে তোমাদের ভিডিও দেওয়া হবে এবং হচ্ছে লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদেরকে প্রস্তুত করা হবে। তা তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো এবং প্রস্তুতি ভালো করে নাও। ডিমোটিভেট হয়েও না। হ্যাভ এ গুড ডে।